रामकृष्ण सेवा प्रतिष्ठाने चिकित्सार जोन्नो मेडिकल बोर्डो गठन करा हुए छे। सुचारू मित्र रयेछेन आमादेर संगे सरासरि सेई रामकृष्ण सेवा प्रतिष्ठानेर सामने थेके। सुचारू थेके एई मुहूर्ते स्वामीजीर शारीरिक कंडिशन ठीक केमन जानबो सुचारू? रामकृष्ण मठ एवं मिशनेर सह एकेबारे बला जेते पारे तिनी किन्तु संघाध्यक्ष एवं सह संघाध्यक्ष एई प्रभानंद जी। तिनी गतकाल रात थेके असुस्थ हये पड़ेन एवं तार शारीरिक असुस्थतार दिके देखा देखले बा नजर दिले जेटा देखा जाए जे तार श्वासकष्ट जनित समस्या प्रकट हय एवं तखनई स्वामी प्रभानंदके निये आसा हय एई रामकृष्ण मिशन सेवा प्रतिष्ठाने जार सामने आमरा दाड़िये रयेछि एवं एखानेई आपातत इंटेंसिव केयार यूनिटे आईसीयूते रयेछेन तिनी एवं प्रभानंद रामकृष्ण मठ ओ मिशनेर सह तिनी किन्तु एकटा दायित्वे थाका अत्यंत गुरुत्वपूर्ण व्यक्ति एवं संघाध्यक्ष हिसाबे सह संघाध्यक्ष हिसाबे तिनी किन्तु रामकृष्ण मठ ओ मिशनेर विस्तारित काज तिनी करतेन। गतकाल राते तार श्वासकष्टेर समस्या प्रकट हय एवं सेई श्वासकष्टेर समस्या प्रकट हवार कारणेई स्वामी प्रभानंदके निये आसा हय एखाने এবং পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড ইতিমধ্যেই গঠন করা হয়েছে। সেই পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড চিকিৎসা চালাচ্ছে। তবে আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে স্বামী প্রভানন্দের এবং যেহেতু তিনি সহ সংঘাধ্যক্ষ তাই তার চিকিৎসায় যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে এবং স্বামী প্রভানন্দের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছে মেডিকেল বোর্ড। আপাতত স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন স্বামী প্রভানন্দ। এখনও পর্যন্ত বেলুড় মঠের তরফে সেই বার্তাই দেওয়া হয়েছে। আজকে বিকেলে আবার মেডিকেল বুলেটিন পেশ করা হবে। আপাতত আজকে বেশ কয়েকটি টেস্ট রয়েছে, তার রক্তচাপ বা হৃদস্পন্দন এবং তার সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য প্যারামিটার কী পর্যায়ে রয়েছে স্বামী প্রভানন্দের সেই বিষয়টি নজর রাখা হচ্ছে। বয়সজনিত সমস্যা তো একটা অবশ্যই রয়েছে, তার সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা প্রকট হওয়াতেই স্বামী প্রভানন্দকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আনা হয় এবং দীর্ঘ সময় ধরে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ একেবারে সংঘাধ্যক্ষ হিসাবে কাজ করছেন তিনি এবং গতকাল রাতেই অসুস্থ হন এবং তারপরে কিন্তু প্রভানন্দকে নিয়ে আসা হয়। তবে আপাতত তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অ্যালাইভ রয়েছেন, আচ্ছন্নভাব তার কেটেছে, শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানানো হচ্ছে। আজকে বেশ কয়েকটি টেস্ট হবে এবং সেই টেস্টের পর আরও পরিষ্কার হওয়া যাবে যে স্বামী প্রভানন্দকে আর কতদিন এখানে ভর্তি থাকতে হবে। ফলে সব মিলিয়ে তার শারীরিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মঠ এবং মিশনের যারা অন্যান্য সদস্য তাদের একটা উদ্বেগ রয়েছে, ভক্তদের একটা উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগ যাতে দ্রুত কেটে যায় তারা মঙ্গল কামনা করছেন এবং গতকাল রাতে শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার জন্যই কিন্তু তাকে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে আনা হয়। একদম তাই, পরে আবারও আপডেট নেব তোবা থেকে সুচারু। আপাতত অনেক ধন্যবাদ আপনাদের। আরও একবার জানাবো অসুস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ স্বামী প্রভানন্দ রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে তাকে। তার চিকিৎসার জন্য ইতিমধ্যে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড, তবে আপাতত ভালো রয়েছেন স্বামী প্রভানন্দ, তেমনটাই জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে।